পঁচিশে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের 25শে মার্চ কালো রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতা সংগ্রাম শুরু করে দেয়। 27শে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ হতে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণের জন্য ডাক দেন। 1972 সালের 22শে জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারিভাবে ছুটি দিনে ঘোষণা করা হয়। 1971 সালের 25শে মার্চ সরকারের পূর্ব পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের মানুষের ওপর হত্যাকাণ্ড চালায়। ঢাকার বিভিন্ন স্থানে তারা গোলা বর্ষণ করে, এতে মারা যায় অনেক ঘুমন্ত বাঙালি। এমন অবস্থায় যখন বাঙালিদের দেয়ালে পিঠ রেখে যাওয়া অবস্থা সৃষ্টি হয় তখন অনেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের পরে এই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। পরবর্তীতে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় তখন বাঙালি পশ্চিম পাকিস্তানি জনতাদের ওপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ভারতের সমর্থনের ফলস্বরূপ 9 মার্চ অন্তত এই যুদ্ধের পর বাংলাদেশ নামক একটি দেশ সৃষ্টি হয়। 26শে মার্চ এর মধ্যে সব বড় বড় শহরগুলো দখল করে নেওয়ার উদ্দেশ্যে সামরিক বিরোধীদের এক মাসের ভিতর নিশ্চিত করার উদ্দেশ্যে 1971 সালের 25শে মার্চ গুজরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। একটু আগে মানে 25শে মার্চ 26শে মার্চের প্রথম পরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কবে করেন অনুবাদ, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আমি বাংলাদেশের মানুষের জন্য আহ্বান জানাই, আপনারা যেখানে থাকুন আপনাদের সামর্থ্য অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকেও আপনাদের উৎখাত করতে হবে এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকতে হবে। 26শে মার্চ বেলাল মোহাম্মদ আবু কাসিম সহ চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আহমেদ খোকন শেখ মুজিবুর রহমান এর ঘোষণার পত্রটি মাইকিং করে প্রচার করে। এরপর থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। সমস্ত মানুষের রাতে রাতে হত্যা করা হয়, লুট ও নির্যাতন চলে আমাদের মাওবাদীদের উপর। অবশেষে আমাদের দেশ থেকে পাক আলাদা বাহিনী চলে যেতে বাধ্য হয়। আমরা পাই একটি স্বাধীন সুযোগ। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ। Thank you.